بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. একদিনই ভাই প্রশ্ন রেখেছেন সালামের পর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান প্রশ্ন করেছেন যে উনি মোনাজাত সম্পর্কে শুনেছেন যে ফরজ নামাজের পর প্রচলিত নিয়মের যে মোনাজাত, অর্থাৎ ইমাম সাহেব মুক্তাদিদের নিয়ে যে মোনাজাত করেন, এই মোনাজাতটি বিদআত, যখন থেকে শুনেছেন তখন থেকে সেটা পরিত্যাগ করেছেন। তবে মাঝে মধ্যে আলেম আলামা থেকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করার পর কোনো কোনো আলেম থেকে এটা জানতে পেরেছেন যে ব্যক্তিগতভাবে ফরজ নামাজের পর মোনাজাত করা যায়, ফরজ বা নফল নামাজের পর মোনাজাত করা যায়, এটা জানতে পেরেছেন উনি। তাই লেটেস্ট জানার জন্যে সে জানা কি সঠিক নাকি বেঠিক, আবারও এদিকে প্রশ্ন করেছেন। আরও জানতে চেয়েছেন যে নামাজের বাইরে, নামাজের পরে বা নামাজ ছাড়া অন্যান্য সময়ে দোয়া করা যায় কিনা, এবং দোয়ায় মাতৃভাষা ব্যবহার করা যায় কিনা, কারণ মানুষের বিভিন্ন জিজ্ঞাসা থাকতে পারে, বিভিন্ন চাওয়া থাকতে পারে, যার সবগুলি কোরআন হাদিস ভিত্তিক দোয়াতে নাও আসতে পারে। সুতরাং মাতৃভাষায় দোয়া করা যায় কি না? প্রথমত আমরা বলবো যে ফরজ নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আদৌ মোনাজাত করেননি, এ মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। সুতরাং সম্মিলিত মোনাজাতের যে সম্মিলিত মোনাজাত দেয়া হয়ে থাকে আমাদের দেশের ইমামদের মাধ্যমে, যা ইমামদের বদভ্যাসে পরিণত হয়েছে এবং পাবলিকও এই বদভ্যাস গড়ে উঠেছে, এই দেশি মোনাজাতের কোনো দলিল নাই, না কোরআনে না হাদিসে না কোনো সাহাবির আমলে। তো বলা যায় যে এই মর্মের দলিল একেবারেই মানে মরিচিকা, কোনো দলিল নাই, স্পষ্ট কোনো দলিল নাই। সুতরাং ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের কোনো হাদিস নাই, না সহি না জয়ীফ না জাল ভুয়া বানাওয়াট কোনো হাদিস পাওয়া যায় না। সুতরাং এই আমল যারা করে তারা শয়তানের অনুসরণ করে বলে আমরা একবার নিশ্চিত, যদিও বললে দুঃখ পাবে, ব্যথা পাবে, কিন্তু যারা এইভাবে নিয়মতান্ত্রিকভাবে এভাবে মোনাজাত করে অবশ্যই ইবলিশের অনুসরণে রয়েছে, কারণ তারা বড় বড় আলামা এই দিনকে প্রত্যাখ্যান করেছেন এবং দলিলকে প্রত্যাখ্যান করেছেন। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। বাকি থাকলো ফরজ নামাজের পরে একাকী মোনাজাত করা যায় কি না, একাকী মোনাজাত করারও কোনো সহি হাদিস পাওয়া যায় না। অতএব ফরজ নামাজের অজিফা হিসেবে কেউ যদি মোনাজাত করে তো সেও বিদাত চর্চা করবে, তবে যদি কাউরি কোনো সময় মন টানে মোনাজাত করার জন্যে সেটা যে কোনো সময় করতে পারে, এমনকি ফরজ নামাজের সময়ও করতে পারে, তাতে কোনো সারাই বাধা নাই। কিন্তু ফরজ নামাজের কোনো অঙ্গ অংশ বিশেষ মনে করে যদি করা হয় বা মনে করা হয় যে এরপরে যদি আমি মোনাজাত দিই তাহলে এই দোয়াটি বেশি কবুল হবে, এই মোনাজাত বেশি কবুল হবে, এবং এই দোহা এই দোহাই দিয়ে এই অজুহাতে যদি হাত উঠিয়ে দোয়া করে ফরজ নামাজ শেষে এবং কন্টিনিউ এই আমল করে ফেলে তাহলে বিদাত চর্চা করা হবে। এক একভাবে এইভাবে হাত তুলে মোনাজাত করা বিদাত চর্চার নামান্তর, কারণ এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। বাকি থাকলো নফল নামাজের শেষে মোনাজাত। নফল নামাজের শেষে মোনাজাত এই বিষয়েও বলতে গেলে বলতে বাধ্য যে এই মর্মে সহি কোনো হাদিস পাওয়া যায় না, যা কিছু পাওয়া যায় সবগুলি জয়ীফ অথবা জাল। তবে নফল নামাজের পরে অন্যান্য ওলামা এদিন বৈধ বলেছেন, কারণ নফল নামাজ শেষে আল্লাহ রাব্বুল আমিন যে জিকিরের কথা বলেছেন, নফল নামাজ শেষে ওই জিকির প্রযোজ্য নাই। ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, আল্লাহ বলেছেন যখন নামাজ কমপ্লিট করে ফেলবে ফাযকুরুল্লাহ, তখন তোমরা জিকির করবে আল্লাহর, কিয়ামান বসে দাঁড়িয়ে বসে, ওয়া আলা জুনুবিকুম এবং তোমাদের পার্শ্বদেশে শুয়ে।
তো এটা সাধারণত ফরজ নামাজের ক্ষেত্রে বলা হয়েছে, কারণ পূর্বের আয়াতে ফরজ কথা ফরজ সালাতেরই উল্লেখ রয়েছে। তো ফরজ সালাতের পরে যখন নির্ধারিত, যেহেতু নির্ধারিত জিকির রয়েছে, অতএব এই জিকিরগুলি করতে হবে। আর নফল সালাতের ক্ষেত্রে যেহেতু এই জিকিরগুলি ফজর জন্য অতঃপর, অতএব ইচ্ছা করলে কেউ মোনাজাত করতে পারে, তবুও কন্টিনিউ আমল করে নেওয়াটা বদভ্যাসে নামান্তর হবে। মানে প্রত্যেক নফল নামাজ শেষে যদি দোয়া করে হাত উঠে, তো ওটাও একটা বদভ্যাস, ওটাও একটা বিদাতের পর্যায়ে চলে যাবে। মাঝে মধ্যে করতে পারে ইনশাল্লাহ, তাতে অসুবিধা নাই। বাকি থাকলো ফরজ নামাজের মধ্যে তাশাহুদে এবং বৈঠকে, তাশাহুদে এবং সেজদাকালীন মাতৃভাষায় দোয়া করতে পারে কি পারে না, ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। এই মর্মে সৌদি আরব লাজনা দায়মা স্থায়ী ফতোয়া বোর্ড, যার চেয়ারম্যান হলেন শেখ বিন বাজ, তারা ফতোয়া দিয়েছেন যে মাতৃভাষায় সালাতে দোয়া করতে পারে। এক্ষেত্রে সালাতের ফরজ নফলের ব্যবধানটা বলা যেতে পারে, এটা মরীচিকা ব্যবধান, এরও কোনো দলিল নাই। আসল কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, তিনি বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, নিশ্চয় বান্দা তার রবের বেশি নিকটবর্তী হয় যখন সে সেজদারত থাকে। ফা আকসিরু দোয়া, সুতরাং তোমরা এ সময় বেশি বেশি করে দোয়া করো। তো বেশি বেশি করে যেহেতু দোয়া করতে বলা হয়েছে, সুতরাং সেজদার যে দোয়া রয়েছে খাস দোয়া, সে দোয়া করার পরে ইচ্ছা দিন সে দোয়া করতে পারে, এবং কোরআনিক দোয়াগুলি সর্বাগ্রে অগ্রাধিকার দিবে। এরপরে হাদিস ভিত্তিক দোয়া, কথায় কোরআন হাদিস ভিত্তিক দোয়াগুলি অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। এখানে কোনো কোনো আলেম, অপরিপক্ক আলেম বলে থাকেন যে এই আয়াত কোরআন তেলাওয়াত করা যেহেতু হয়ে যায়, কোরআন তেলাওয়াত যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞা এসেছে বা তাকে নিষেধ করা হয়েছে, সুতরাং সেজদা রুকু অবস্থায় কোরআন তেলাওয়াত চলবে না। তো আমরা বলবো যে কোরআন তেলাওয়াত করা একটা কথা, আর কোরআনিক দোয়াগুলিকে সিলেক্ট করে দোয়া করা আরেকটি কথা। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, এটি হলো দোয়া। আর এর পূর্বের আয়াতকে পাঠ করে বা এর সাথে পরের আয়াতগুলিকে পাঠ যদি করা হয়, তাহলে এটা হয়ে যায় তেলাওয়াত। সুতরাং দোয়া করাতে কোনো বাধা নাই, সৌদের বিজ্ঞ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছেন এই মর্মে। অতএব কোরআন এবং আয়া হাদিস ভিত্তিক দোয়াগুলি করা যায়, এমনকি মাতৃভাষাতেও দোয়া করা যেতে পারে ফরজ সালাতের ভিতরে, মর্মে সৌদের লাজনা দায়মার ফতোয়ার কথা শোনা গেল। সুতরাং নামাজের ভিতরেই দোয়া করার অভ্যাস করে উঠতে হবে। রুকুতে দোয়া করা যাবে না, একমাত্র যেগুলি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে জিকির, ওগুলোই করতে হবে, কারণ রুকুর অবস্থান হলো জিকিরের, আল্লাহর তাআজিমের অবস্থান। হাদিসে বলা হয়েছে ওয়া আম্মা রুকু ফাআজিমু ফিহি রব্ব, আর রুকু সেখানে তোমরা তোমাদের রবের তাআজিম করো, যেমন সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম বা সুবহান রব্বিল আযীম ওয়া বিহামদিহি ইত্যাদি, যে জিকিরগুলো সেগুলি করতে হবে। তো এগুলো করা বৈধ রয়েছে। সুতরাং নামাজের ভিতরে যদি দোয়া করা হয়, এটা সব থেকে উত্তম দোয়া হবে, কারণ বুখারী শরীফ হাদিসে রয়েছে বান্দা যখন নামাজের ভিতরে থাকে তখন সে তার প্রতিপালকের সাথে গোপনে আলাপ করে, গোপনে মোনাজাত করে। সুতরাং আসল মোনাজাত নামাজের ভিতরে, মানে আসল সংযোগ আল্লাহর সাথে থাকে নামাজের ভিতরে। সুতরাং নামাজের ভিতরেই দোয়া করার অভ্যাস গড়ে রাখা উচিত। এরপরও বলবো যে নামাজের বাইরেও অন্যান্য সময়ে দোয়া করা যেতে পারে। আল্লামা ইবনে ওসাইমিনের কথাটা এ বিষয়ে বলা যেতে পারে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যেসব স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেসব স্থানে দোয়া করা সুন্নাহ। যেসব স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পরিত্যাগ করেছেন, সেসব স্থানে দোয়া পরিত্যাগ করাটাই সুন্নাহ। যেমন জিকির আজকারের ক্ষেত্রে খাওয়ার পূর্বে, খাওয়ার পরে ইত্যাদি, তো এই জায়গায়, এই সমস্ত জায়গায় দোয়া করেননি, অন্যভাবে সালাতের পর দোয়া করেননি, তো না করে সুন্নাহ। আর যেসব স্থান নীরব, দলিল নীরব, রাসূল সাল্লাম কী করেছেন কিছু পাওয়া যায় না, সেক্ষেত্রে উনি বলেন যে আম দলিলের আলোকে দোয়া করা যেতে পারে, দোয়া করা মোস্তাহাব সুন্নাহ, দোয়া করাটা ভালো কাজ, এইভাবে আল্লামা ইবনে ওসাইমিন ফয়সালা দিয়েছেন। সুতরাং তার এই ফয়সালার মাধ্যমে ফুটে উঠে ফরজ নামাজের পরের মোনাজাতগুলির অবস্থান। অতএব ফরজ নামাজের পরের মোনাজাত বাদ দিয়ে, ফরজ নামাজের পরে মোনাজাত বাদ দিয়ে, অনুরূপভাবে নফল নামাজে কন্টিনিউ মোনাজাত বাদ দিয়ে অন্যান্য সময় মোনাজাত করাতে কোনো শারীরিক বাধা নাই। মন টেনেছে মোনাজাত করতে পারা যায়, কোনো ব্যাপার না। আর এই মোনাজাতের ক্ষেত্রে ফরজ নামাজই যদি বৈধ রয়েছে, বৈধ থাকে কোরআন হাদিস ভিত্তিক দোয়ার সাথে নিজের মাতৃভাষায় দোয়া করা, তাহলে তো বাইরে কোনো প্রশ্নই উঠে না এর বৈধতার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাষার মালিক। অতএব যে কোনো ভাষায় দোয়া করা যেতে পারে, তবে কোরআন হাদিস ভিত্তিক দোয়াগুলি করাতে সে তার বেশি বরকত রয়েছে।
এরপরও অন্যান্য দোয়া নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে দোয়া করা যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ওবিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।